স্নেহের সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং খুব ভালো টেস্ট পরীক্ষা দিচ্ছ। টেস্ট পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক 2022 পরীক্ষার জন্য কলা বিভাগের দর্শন বিষয়ের অর্থাৎ ফিলোজফির আজ সাজেশন তোমাদের শেয়ার করব। তোমরা জানো যে 2021 যা সিলেবাস ছিল সেই সিলেবাসটি পুনরায় পরিবর্তিত হয়েছে। তাহলে প্রথমেই আমরা একটু জেনে নিই যে সিলেবাসে কোন কোন অংশ রয়েছে আর কোন কোন অংশ বাদ গেছে। দেখো, প্রথমেই ক বিভাগ অবরোহমূলক তর্কবিদ্যা, এখানে আটটি অধ্যায়ের প্রথম থেকে পঞ্চম এই অধ্যায়গুলি কিন্তু রয়েছে। অর্থাৎ 2021 কিন্তু যুক্তি অধ্যায়টি ছিল, যুক্তি অংশটি ছিল না, প্রথম অধ্যায়টি ছিল না। তাহলে বাদ গেল প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়, সপ্তম অধ্যায় বুলীয় ব্যাখ্যা অভ্যঞ্চিত্র, অষ্টম অধ্যায় সত্যাপেক্ষ। বিভাগ খ থেকে আরোহমূলক তর্কবিদ্যা, এই অংশের মোট চারটে অধ্যায়ের মধ্যে দুটো অধ্যায় রয়েছে আর দুটো অধ্যায় বাদ গেছে। রইল যারা তারা হল আরোহ অনুমানের স্বরূপ এবং তৃতীয় অধ্যায় মিলের পরীক্ষণমূলক পদ্ধতি, বাদ গেছে দ্বিতীয় অধ্যায় কারণ এবং চতুর্থ অধ্যায়। তাহলে যেহেতু সিলেবাসটার বদল ঘটেছে, সেহেতু কোশ্চান প্যাটার্নটিতেও কিন্তু বদল ঘটেছে। কোশ্চান প্যাটার্ন তোমরা জানো যে পার্ট এ যেটা, সেখানে এমসিকিউর মার্কসের 5টি প্রশ্নের জন্য 8 নম্বর করে ধার্য থাকে। অবশ্যই এখানে 8-এর পূর্ণ মার্কস থাকে না, ভেঙে ভেঙে 8 থাকে। আর পার্ট বিতে 40 নম্বর এমসিকিউ এবং এসএকিউ থাকে, আর 20 হচ্ছে প্রজেক্ট। এরপর আমরা দেখে নেব যে কোন অধ্যায় থেকে কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশন হয়েছে। প্রথমেই যুক্তি, অর্থাৎ এখানে 3 নম্বর এমসিকিউ এবং 3 নম্বর এসএকিউ, অর্থাৎ মোট 6 নম্বর। এখান থেকে কিন্তু কোনো 8 নম্বরের প্রশ্ন আসছে না। বিভাগ ক যেটা অবরোহমূলক তর্কবিদ্যা, এখানে মোট নম্বরের পরিমাণ হচ্ছে 58। নেক্সট বচন, এখান থেকে 3টি এমসিকিউ থাকবে এবং 1টি এসএকিউ থাকবে আর 1টি 8 নম্বরের প্রশ্ন থাকবে। তৃতীয় অধ্যায় বচনের বিরোধিতা, এখানে 1 নম্বরের 3টি, অর্থাৎ এমসিকিউ 3টি, এসএকিউ 1টি এবং 8 নম্বরের 1টি, মোট 12। অমাধ্যম অনুমান, এখানে এমসিকিউ 4টি, এসএকিউ 2টি এবং 8 নম্বরের 1টি। নিরপেক্ষ ন্যায়, এখান থেকে এমসিকিউ 4টি, এসএকিউ 2টি আর 8 নম্বরের 1টি। এই হলো তোমাদের ক বিভাগের 58 নম্বরের মার্কসের। এবারে খ বিভাগ, এখানে মোট নম্বর হচ্ছে 22। আরোহ অনুমানের স্বরূপ, এখানে 5টি এমসিকিউ, 5টি এসএকিউ। তাহলে খেয়াল করে দেখো, এই অধ্যায়টি শর্ট প্রশ্নের জন্য এবছর ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, খুবই খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, বারবার বিভিন্ন প্রশ্ন প্র্যাকটিস করবে। নেক্সট অধ্যায় মিলের পরীক্ষণমূলক পদ্ধতি, এখানে 2 নম্বর এমসিকিউ, 2 নম্বর এসএকিউ এবং 1টি 8 নম্বর মানের, অর্থাৎ মোট 12। তাহলে এমসিকিউ টোটাল হলো 24, এসএকিউ 16 আর 8 নম্বর মানের প্রশ্ন 5টি, 40, মোট 80, প্রজেক্ট 20। চলো এবারে আমরা দেখে নেব 8 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তার আগে বলি, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো। আমরা চলো প্রথমেই 8 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্নে চলে যাই। বচন অধ্যায়, বচনের যে সমস্ত প্রশ্নগুলি মাস্টারমশাইরা সিলেক্ট করে দিয়েছেন তা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বচন বলতে কি বোঝো, উদাহরণসহ বাক্য ও বচনের মধ্যে পার্থক্য করো, পার্থক্য লেখো, নিরপেক্ষ বচন ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য দেখাও, নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো, 4 প্রকার নিরপেক্ষ বচন কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহরণসহ লেখো, গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো এবং প্রত্যেকটির উদাহরণ সহ ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো, প্রায় একই ধরনের প্রশ্ন, একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও। এর যে অথবা থাকে, অর্থাৎ এটা একটা 8 নম্বরের প্রশ্ন, যে কোনো 2 বা 3টা পার্টকে জুড়ে প্রশ্ন হতে পারে 8 নম্বরের। পরের পার্টটি যেটা লজিক পার্ট,
কিভাবে প্রশ্নটা থাকে না, নিচের বাক্যগুলি তর্কবিদ্যার সম্মত বচনে রূপান্তরিত করো এবং কোন কোন পদ অব্যপ্য তা উল্লেখ করো। তো জাস্ট এগুলো উদাহরণস্বরূপ তোমাদের চারটা এখানে দেখাচ্ছি, এগুলোই পড়বে তার কোনো মানে নেই, না না পড়তেই পারে, কিন্তু উদাহরণস্বরূপ যেমন কোনো অসৎ মানুষ নেই, খ সৎ ব্যক্তিরাই সর্বদাই সুখী হয় না, কেবল সাধুরাই সৎ, কিছু সৈনিক ভারতীয়। তো এই ধরনের অনেক উদাহরণ আছে, সেগুলো বারবার প্র্যাকটিস করো। খেয়াল রাখবে লজিক পার্ট যদি তুমি ভালো লিখতে পারো তাহলে কিন্তু ফুল মার্কস পাবে, কিন্তু লজিক পার্টে যদি তোমার সন্দেহ থাকে তাহলে সেখানে কিন্তু দুইয়ের শূন্য বস্তু পারে। অতএব ভাবনা চিন্তা করে খুব সাবধানীভাবেই তুমি প্রশ্ন নির্বাচন করবে যে কোন প্রশ্নটি আমি লিখব, প্রশ্নের পাটে যাব না লজিকের পাটে যাব, এটা কিন্তু তোমার উপর ছেড়ে দিলাম। যারা লজিক ভালো পারো তারা অবশ্যই লজিকের পাটে যেও। এরপরে দ্বিতীয় অধ্যায়, বচনের বিরোধিতা। এখানে যে প্রশ্নগুলি মাস্টার মশাই দিয়েছেন, তাহলে বচনের বিরোধিতা বলতে কি বোঝো? বিভিন্ন প্রকার বিরোধিতার সংজ্ঞা, বিভিন্ন প্রকার বিরোধিতার সংজ্ঞা এখানে জাস্ট উদাহরণস্বরূপ অসম, অধীন, অধীন বিপরীত, বিরুদ্ধ বিরোধিতা, এগুলির সংজ্ঞা এবং এগুলির বৈশিষ্ট্য, সাধারণ বিরোধ চতুষ্কোণ ও এরিস্টটলের বিরোধ চতুষ্কোণের মধ্যে পার্থক্য দেখাও, বিরোধানুমান কাকে বলে এবং এর নিয়মগুলি লেখো, বিভিন্ন বিরোধিতার সূত্রগুলি কি কি, উদাহরণসহ সূত্রগুলির প্রয়োগ দেখাও। এরপরে আমরা চলে আসব অমাধ্যম অনুমান। এখানে যে প্রশ্নগুলি, অমাধ্যম অনুমান কাকে বলে, দু নম্বর, দৃষ্টান্ত সহকারে মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য দেখাও। বিবর্তন কাকে বলে, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন, দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো, বস্তুগত বিবর্তন কি ব্যাখ্যা করো, আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো, এই বচনে সরল আবর্তন সম্ভব নয় কেন, যদি সম্ভব তবে কোন কোন ক্ষেত্রে বচনের আবর্তন সম্ভব নয় কেন, অথবা যে লজিক পার্টে যে প্রশ্নগুলি থাকে, নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে তাদের আবর্তনের বিবর্তন করো, বা থাকতে পারে আবর্তন করো, বিবর্তন করো, বিবর্তের আবর্তিত রূপ দেখাও। চারটে জাস্ট উদাহরণস্বরূপ এখানে লিখেছি, তিনটা, সৈনিকেরা অবশ্যই দেশপ্রেমিক, সাদা বাঘ আছে, কোনো বস্তু যুগৎপৎ সাদা ও কালো হতে পারে না। এছাড়া যেগুলো দেখবে, বস্তুগত বিবর্তন কাকে বলে, বস্তুগত বিবর্তন কি কি, প্রকৃতি বিবর্তন বলা যায়, নিরপেক্ষ নেয় নেক্সট অধ্যায়। এখানে যে অংশগুলো দেখবে টিকা আকারে, নিরপেক্ষ নেয়, নিরপেক্ষণের সংস্থান, নিরপেক্ষণে পক্ষপদ, সাধ্যপদ ও হেতুপদের কাজ, চারিপদ ঘটিত দোষ, অব্যপ্য হেতুদোষ, অবৈধ সাধ্যদোষ, অবৈধ পক্ষদোষ, এইগুলির সংজ্ঞা আকারে এবং ব্যাখ্যা সহ এগুলো দেখবে। এর যে লজিক পার্ট, সেই লজিক পার্টে যে প্রশ্নগুলি থাকে কীরকমভাবে থাকে, না নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি সংস্থান উল্লেখ করে প্রত্যেকটির বৈধতা বিচার করো। প্রত্যেকটির মান চার থাকে, দুটো ব্যাখ্যা করতে হয়, যেমন জাস্ট উদাহরণস্বরূপ কেবল সত্যবাদী ব্যক্তিরাই সৎ এবং সকল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয়, সুতরাং সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ। দ্বিতীয় উদাহরণ, সে কুসংস্কারাচ্ছন্ন নয় কারণ সব অজ্ঞ মানুষই কুসংস্কারাচ্ছন্ন এবং সে অজ্ঞ নয়। তাহলে আমরা এর পরের যেটা আরোহমূলক তর্কবিদ্যা তার অংশে যাব, যেখানে 8 নম্বর মান রয়েছে মিলের পরীক্ষণমূলক পদ্ধতি। তো এই দুটো স্টার দিয়েছে মাস্টার মশাই, বিরাট গুরুত্বপূর্ণ, মিলের ব্যতিরেকিক এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তাছাড়া দেখবে অন্যয়ী পদ্ধতি, অন্যয়ী ব্যতিরেকী পদ্ধতি আলোচনা করো, এগুলো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা,
মানটা এইভাবে থাকে এক দুই এক দুই দুই আট। মিলের সহপরিবর্তন আলোচনা করো, সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি। তাহলে ব্যতিরেকেটি বেশি গুরুত্বপূর্ণ, অন্যই পদ্ধতি অন্যই ব্যতিরেক পদ্ধতি তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। বেশি নম্বর পাওয়ার জন্য অবশ্যই তোমরা লজিকের উপর গুরুত্ব দেবে, আর যারা লজিকে প্রবলেম আছে তারা অবশ্যই প্রশ্নগুলির উপর গুরুত্ব দিও। তোমাদের শেষে বলি যে লজিক পাঠের সাজেশন দেওয়া মোটেই সম্ভব নয়। লজিক পাঠ যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাহলে কী কী প্র্যাকটিস বারবার করবে? বচন তৈরি ও গুণ পরিমাণ নির্ণয়, ব্যাপ্যতা নির্ণয়, আবর্তন বিবর্তন, আবর্তনের বিবর্তন, বিবর্তনের আবর্তন এবং নিরপেক্ষ ন্যায়ের বৈধতা। আশা করি সকলে এই বিষয়টা বুঝতে পেরেছ। বাকি সাবজেক্টের সাজেশন দেখার জন্য তোমরা অবশ্যই প্লেলিস্ট দেখে নাও। সকলেই ভালো থেকো, সুস্থ।